বিমানে আসন খালি কিন্তু টিকিট নেই, ব্যাখ্যা দিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানের আসন খালি কিন্তু টিকিট পাচ্ছে না এই ধরনের প্রচারণা দেখা যাওয়ায় বিষয়টি ব্যাখ্যা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই ব্যাখ্যা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক ডিজিএম পিআর তাহেরা খন্দকার জানিয়েছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানের আসন খালি কিন্তু সিট নেই এই ধরনের প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বিমানের সিট খালি থাকা সংক্রান্ত বিভ্রান্তি নিরসনে বিমান কর্তৃপক্ষের বক্তব্য তুলে ধরা হলো। বার্তায় বলা হয়েছে, চলমান করোনা মহামারীর কারণে আন্তর্জাতিক বিধিনিষেধ ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক হতে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী সব এয়ারলাইন্সের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকেও বাধ্যতামূলকভাবে বেশ কিছু আসন খালি রাখতে হচ্ছে। বেবিচকের গত 8 মার্চ 2022 তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী সংকীর্ণ পরিসরের -8400 এবং বোয়িং 737-800 উড়োজাহাজগুলোর পেছনের সারির আসনগুলো খালি রাখা হয়। বোয়িং 787-8 ড্রিমলাইনারগুলোর আসন সংখ্যার 5% অর্থাৎ 14টি, বোয়িং 787-9 ড্রিমলাইনারের 15টি আসন এবং বোয়িং 777-300ER উড়োজাহাজের 10% অর্থাৎ 42টি আসন খালি রাখতে বলা হয়েছে। ব্যাখ্যায় বিমান আরও জানায়, ফ্লাইট ছাড়ার আগে যাত্রীদের সময় মতো উপস্থিত হতে না পারা, ব্যক্তিগত কারণে উপস্থিত হতে না পারা, কোভিড পজিটিভ হওয়ার কারণে নো-শো হওয়া, আর বেশ কিছু আসন শূন্য থাকে, ফলে দৃশ্যমানভাবে অনেক আসন খালি থাকে। সেসব খালি আসনের ভিডিও ধারণ করে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে, তা অনেক সময় ভাইরাল হয়। আসন খালি রাখার বিষয়ে আইনি বাধ্যবাধকতা সম্পর্কে অনেকে অবগত নয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জনমনে সৃষ্ট এই ধরনের বিভ্রান্তি নিরসনে সকলের সহযোগিতা কামনা করছে। ডেস্ক রিপোর্ট, প্রবাসকণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।